এই যে দেখেন কত সুন্দর মুচমুচে, আর কত সুন্দর দেখেন রসও ঢুকেছে ভালো। এই দেখেন কত সুন্দর রস ঢুকে আছে। জিলাপি বানানোর জন্য এখানে আমি 1 বাটি গমের আটা নিয়েছি। আমরা যে সাধারণত রুটি খাই সেই আটা, এটা দেখেন, এই যে এটা হচ্ছে গমের আটা। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোন রকম ময়দা, চালের আটা, তারপরে কলা, এমনকি বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি ছাড়াই খুব সহজ ভাবে গমের আটা দিয়ে জিলাপি বানিয়ে দেখাবো, যেটা হবে ওপরটা মুচমুচে ভিতরটা রসালো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে গমের আটা দিয়ে জিলাপিটা বানাচ্ছি। জিলাপি বানানোর জন্য এখানে আমি 1 বাটি গমের আটা নিয়েছি। আমরা যে সাধারণত রুটি খাই সেই আটা, এটা দেখেন, এই যে এটা হচ্ছে গমের আটা। এটা হচ্ছে 1 বাটি, মানে হচ্ছে 150 গ্রাম আটা আছে। আপনারা যে কোনো বাটি মেপে নিতে পারেন। এই আটার মধ্যে দিয়ে দেবো এবার আমি 1 প্যাকেট ইনো। ইনোটা আমি আটার সঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নিব। ইনোটা আমি আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, এই বাটি মেপে পানিটা প্রথমে মেপে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে আটাটা গুলে নিব। প্রথমে 1 বাটি পানি দিয়েছি, 1 বাটি পানি দিয়ে আটাটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। আর ইনো দেওয়ার পর যে ফেনা ফেনা হয় সেই ফেনাটাকে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো রকম ফেনা না থাকে। অনেকে হয়তো ভাবতে পারেন যে গমের আটা দিয়ে জিলাপি কেমন হবে খেতে, কিন্তু খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয়। তো ভাবতেই পারবে না যেটা আপনি গমের আটা দিয়ে করেছেন, মানে এত সুন্দর হয়, কালার ছাড়াই মানে কালারটাও খুব সুন্দর হবে। একেবারে ওপরটা মুচমুচে হবে আর ভিতরটা রসালো। খুব ভালো করে আমি ফেটে নিয়েছি, এই যে দেখেন এইভাবে ফেটে নিতে হবে। আর এখানে আমি যতটা আটা নিয়েছি ততটা এখানে পানি দিয়েছি, 1 বাটি আটার জন্য 1 বাটি পানি, এটা মনে রাখবেন, তাহলে পরে ঠিকঠাক হবে মাপটা। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি জিলাপির জন্য সিরাটা বানিয়ে নেবো। আজকে জিলাপি সিরাটা আমি খেজুর গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আখের গুড়টাও নিতে পারেন। আর এখানে আমি চিনি দিচ্ছি না, আর এই গুড়টা আছে 300 গ্রাম। এবার পানি দিয়ে দিচ্ছি, 150 গ্রাম মতন পানি দিয়ে দিলাম। আমি গুড়টাকে জাল করে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এই সিরাটা একতার বা দুতার হবে না, ঘন একটা চ্যাটচ্যাটে সিরা হয়ে নিতে হবে, খুব বেশি ঘন হয়ে গেল বা ভালো হবে না। আর এই সিরাটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে জিলাপির ভিতরে ভালো মতন ঢুকবে না, বা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু জিলাপিটা নরম হয়ে যাবে। এদিকে সিরাটা হতে থাক, আর এদিকে ব্যাটাটা 10 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেশি ঘি 1 চামচ। এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দেওয়ার কারণে জিলাপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। ঘিটা দিয়ে আবার খুব ভালো করে ফেটে নিচ্ছি। ঘিটা দিয়ে আবার খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। আর জিলাপিটা আমি লবণের একটা প্যাকেট নিয়েছি, এটাতেই বানাবো। এবার আমি সম্পূর্ণ ব্যাটারটা ভরে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি ভরে নিয়েছি। এখানে আমি একটা রাবার নিয়েছি, রাবার দিয়ে ভালো করে মুখটাকে বেঁধে নিব।
এবার আমি সেটা চেক করে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কিনা। এখনো হয়নি, একটু পাতলা আছে, আরো একটুখানি আমি জাল করে নিব। আর আমি 3 মিনিট জাল করে নিয়েছি, এবার চেক করে নিব। এখানে চ্যাটপ্যাট করছে, সেরাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। এবার আমি জিলাপিটা ভাজবো, তার জন্য চুলোতে প্যানটা বসিয়ে দিলাম। প্যানে এবার দিয়ে দিচ্ছি তেল, খুব বেশি তেল লাগবে না। তেলটাকে প্রথমে মিডিয়াম করে গরম করে নিচ্ছি। এবার আমি প্যাকেটের মুখটা ছোট্ট করে কেটে নিব। এই ধরেন এই সাইজ করে কেটে নিয়েছি। তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি জিলাপিগুলো বানিয়ে নিব। আর তেলটা দেখেন এইরকম করে গরম করে নিতে হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ভেসে ওঠে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার এইভাবে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। দুদিন পরেই তো রথ, রথের সময় এটা আপনারা ঝটপট বানিয়ে খেতে পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আর যাকে বানিয়ে খাওয়াবেন দেখবেন সেও খুব নাম করবে, সহজে বুঝতেই পারবে না যেটা আপনি কমের আটা দিয়ে করেছেন। ঝটপট মাত্র 10 মিনিট এটা বানিয়ে নিতে পারবেন। উল্টে পাল্টে জিলাপিগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন যে খড়মড়ে হয়ে যাবে। এই যে এবার আমি তেল থেকে সরাসরি উঠে গরম গরম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর একবার আপনাদের দিয়ে দেখাচ্ছি আমি। জিলাপিটা আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এবার দেখেন আমি কত বড় বড় করেছি, এই দেখেন এগুলো বড় বড় করেছি। এই জিলাপিগুলো এবার আমি সেরা থেকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর ভাবে সেরাটা ঢুকেছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, কোন রকম কালার ছাড়াই। যখনই জিলাপির প্যাঁচটা দিবেন তখন তেলটাকে ভালো করে গরম করে নেবেন। তেলটা যদি ভালো মতন গরম না হয় তাহলে জিলাপিটা সে চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে, এই যে এরকম গোল গোল হবে না। এই জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। আর সেটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পরে আবার ওটাকে হালকা গরম করে দিবেন। সবগুলো আমি জিলাপি বানিয়ে নিয়েছি। এবার দেখেন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর, কোন রকম কালার ছাড়াই। আর কত সুন্দর হয়, পেঁয়াজটাও দেওয়া হয়েছে ভালো, একদম গোল গোল হয়েছে।
এতটা মুচমুচে হয়েছে যে ছেড়ে গেছে। দেখেন এই যে, এই যে দেখেন কত সুন্দর মুচমুচে, আর কত সুন্দর দেখেন রসও ঢুকেছে ভালো। এই দেখেন কত সুন্দর রস ঢুকে আছে। জিলাপিগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, একেবারে মুচমুচে আর ভিতরটা হচ্ছে রসালো। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর যারা চিনি খান না, তারা তো গুড় খেতে ভালোবাসেন, তারা গুড় দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবেন। আর কেউ ভাবতেই পারবে না যেটা আপনি আটার তৈরি করেছেন, এত সুন্দর খেতে। আশা করছি আজকের এই গমের আটা জিলাপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বাজারে কেনার থেকেও ভালো হয়েছে, আর আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন।